আবার তারপরেও যুবক ছেলে যদি আলিপুর রহমানের ওয়াজ শুনে কিংবা ফুরফুরা কৃষ্ণের ওয়াজ শুনে কাল থেকে নামাজ ধরে গেছে, কি এর সামনে দুটো বিপদ হাজির হবে। কটা বিপদ কথা বলতে হবে আমার সাথে একটু কথা বলে, কটা বিপদ? দুটো বিপদ হাজির হলো, নতুন নামাজি, নতুন পরেশগার, নতুন জলসায় বসা মানুষের সামনে দুটো বিপদ, একটা বাইরের বিপদ আর একটা ভিতরের বিপদ। বাইরের বিপদ কারা? যে ছেলেটা এতদিন নামাজে ভাত ধরত না, ওই জলায় বসে বসে বোতল চালাতো, জলায় বসে বসে ধোয়া ছাড়ত বন্ধু বান্ধবদের সাথে, এখন আজ ওয়াজ শুনে দিল আল্লাহ নরম করেছে, রসুলের মহাব্বতে মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, পাশ থেকে সেই বন্ধুর সাথে দেখা, পাশে সেই বন্ধুর সাথে দেখা, বন্ধু কি বলবে, বন্ধু কি বলবে? ওর সামনে ওই একটা বিপদ, ও বলবে শাস্ত্র চুয়া মেরে এখন বিল্লি যাচ্ছে কোথায়, হাজি কথা ঠিক কিনা? কিন্তু আমি বলি, আমি বলি ও হজে যাচ্ছে, যা তোকে বাধা দিও না, শাস্ত্র চুয়া মেরে যদি কেউ হজে যা তাহলে তাকে বাধা দিও না। তার কারণ মনে রাখবে সে তো 700 আগেই মেরেছে, এখন ঠিক হবার জন্য যাচ্ছে, ওকে আবার রুকলে ফের আরো 700 মারবে। কথা ঠিক বলছি না? সুতরাং ভালো হচ্ছে যখন তুমি ওকে সাপোর্ট করো, কথা ঠিক কিনা? তুমি ওকে সাপোর্ট করো, তুমি সহযোগিতা করো। এই বন্ধুদের বিপদ একটা, এটা একটা বিপদ, এটা একটা ইমতিহান পরীক্ষা ওর জন্য, যে নতুন ইবাদতে আসছে, নতুন মার্কেটে রাসূলুল্লাহর ভালোবাসায় আসছে, এর জন্য এই একটা বিপদ। আবার অনেক বন্ধু বলবে আরে চোর চুরি ছাড়তা হ্যায় ছোড়তা হ্যায় মগর হেরা পুরি থোড়ি ছোড়তা হ্যায়, কথা ঠিক কিনা? ওরে সারা জীবন ওই করেছে আর এখন ফেরাবার যখন মসজিদে যাচ্ছে ফের কি করবে, এটা একটা বিপদ, বাইরের বিপদ। এবার আসুন মসজিদের ভিতরে, মসজিদের ভিতরে যখন ঢুকেছে ওই সময় আবার কিছু নামাজি আছে, কিছু আল্লাহ বলা আছে, দীর্ঘদিনের নামাজি, তারা এই নতুন নামাজি দেখলে তার পিছনে লাগা শুরু হয়ে যায়, কথা বুঝছেন না? তার নামাজ সে হয়তো ভুলভাল করছে, তাকে আদবের সাথে শেখানোর পরিবর্তে এমন ধমকি মারে, কথা বুঝছেন না? সে বলছে আল্লাহ আমি যাবো না, যাও তো কিদার যাও আল্লাহ, একদিকে বাইরে গেলে বন্ধুরা আমাকে জ্বালাচ্ছে, ভিতরে ঢুকলে নামাজিরা জ্বালাচ্ছে, আল্লাহ আমি কি বিপদে পড়লাম, আমি কি মুসিবত থেকে আল্লাহ নিজের উপরে, আগে তো মাঠে থাকতাম তখন বন্ধুদের সাথে আনন্দ করতাম, ওই জিন্দেগি আমার ঠিক ছিল, খবর দেন না। কেউ যদি আসে তাকে সিনার সাথে লাগা, কেউ যদি আসে তাকে সিনার সাথে লাগা, নতুন নামাজি যদি মসজিদের লাইটটা একটু বেশিক্ষণ জ্বালিয়ে রাখে, ফ্যানটা যদি ফট করে চালিয়ে দেয়, আপনি তাকে ধমকি দেবেন না, তাকে আদরের সাথে গুছিয়ে পড়ে। বাচ্চারা যদি মসজিদে যায় তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেবেন না, বাচ্চারা যাবে একটু ডিস্টার্ব করবে, কিন্তু মনে রাখতে হবে অনেক মুরব্বী বাবাজি এমন আছে ওদের উপরে বড্ড পেশার করে ফেলে, উঠেই নামাজ ইমাম সাহেবের সালাম ফেরাতে দেরি, ওর হাত আগোটাতে দেরি নয়, এই কে হাসছিল রে ছবি মন্দির বেটা, আরে বাপ যেমন বেটা তেমন খবরদার না, খবরদার না। মনে রাখবেন এই বাচ্চারাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ, ভবিষ্যতের লক্ষ্য আশা মোদের মাঝে সন্তরে, শিশুর পিতা লুকিয়ে আছে সব শিশুদের অন্তরে, আজকে যারা শিশু আগামীকাল শিশুর পিতা হবে। সুতরাং এই যদি নামাজ না শেখে আপনার নেক্সট জেনারেশন কি করে চলবে? আপনি দেখেছেন পৃথিবীতে যা কিছু, যে কোনো টিম আছে, একটা জুনিয়র টিম আছে, একটা সিনিয়র টিম আছে, আপনার মসজিদে তো শুধু সিনিয়র টিম, এই সিনিয়র গুলো যখন আল্লাহ ডেকে নেবে এদেরকে মসজিদ আবাদ করলে কারা? আমাদের এখানে ভারতবর্ষে দুটো ক্রিকেটের টিম, একটা সিনিয়র একটা জুনিয়র, এ টিম বি টিম, গভর্নমেন্টকে প্রশ্ন করেননি যে কোটি কোটি টাকা খরচা করে এই জুনিয়র টিম পোষার কারণ কি? গভর্নমেন্ট বলছে এই খরচা করছি বটে কিন্তু আমার বেনিফিট বিরাট, বলে কেন? বলে ওখান থেকে ধনী অবসর নেবে আর এখান থেকে আর একটা ছেলে গিয়ে ওখানে চান্স নেবে, যাতে কোনোদিন আমাদের দেশে ক্রিকেটারের ঘাটতি না হয়, ক্রিকেটারের ঘাটতি না হয়, যোগানটা ঠিকঠাক থাকে, কিন্তু সন্তোষপুর মোল্লাপাড়া মসজিদের মুসল্লির যোগান কি আছে বলুন? যে কটা মুসল্লি আমরা বয়স্ক এরা যদি কবরে চলে যায় তাহলে পরে মসজিদ তো বিরান হবে, মসজিদ তো পুরো খামাখাই পড়ে থাকবে। তাই আসুন এই বাচ্চাগুলোকে ধমকি দিয়ে বের করে দেবেন না। বিশ্ব নবী নামাজ পড়ছেন, ইমামে হোসাইন রাসূলুল্লাহর পিঠে চড়ে রাসূলকে ঘোড়া বানিয়ে খেলছেন, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আমার নবী বলেছেন মান আহাব্বা হুসাইরাম ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ মান আবগাদা হুসাইরাম ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি আদখালাহুল্লাহু নার শুনে রেখে দেন আমার নবী বলেছেন যে হুসাইনের সাথে দুশমনী রাখবে সে যাও আমি রাসূলুল্লাহ আমার সাথে দুশমনী রাখলো আজি আমার সাথে দুশমনী রাখলো তার জাহান্নাম কনফার্ম হয়ে গেল আর শুনে রেখে দাও যদি কেউ রাসূলুল্লাহর নাতি ইমাম হুসাইনকে ভালোবেসে ফেলে তাহলে সে যেন বইয়াকে তারা রাসূলুল্লাহর নানা তারা যেন ইমাম হুসাইনের নানা যান রাসূলুল্লাহকে ভালোবেসে ফেললো আর রাসূলকে যে ভালোবাসলো আযখালাহুল্লাহুল জান্নাহ আল্লাহ কিয়ামতের দিন ওই ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দেবে কতটা প্যার করতেন কোনোদিন নিজের নাতি বলে সম্বোধন করতেন না বলতেন এটা আমার বেটা এ মেরে লাগতে জিগার হে এ মেরা জিগার কে টুকরা রাসূলুল্লাহ ওই নাতিকে বেটা বলে সম্বোধন করতেন সেই বেটা নানার পিঠের উপরে চড়ছেন সেই বেটা নানার পিঠের উপরে চড়ছেন এখন নামাজে গিয়েছেন আর আমাদের এখানেও নামাজ হচ্ছে আর ইমাম হোসেন রাসূলুল্লাহর পিঠে মসজিদুন নববীর মাহল জান্নাতি পরিবেশ একেবারে আল্লাহ রহমতের খাজানা থেকে ছিম ছিমকে আনোয়ার নিকালছে বের হচ্ছে আপনার মানে ইমাম হুসাইন রাসূলুল্লাহ পিঠে যখন চড়ে বসে আছেন এবারে আল্লাহ নবী সেজদা থেকে মাথা তুলবেন জিবরিল ফারিস্তার ডানার ফড়ফড়া হাট আওয়াজ শুনতে পাওয়া গেল জিবরিল ফারিস্তা এসে বললেন হাজির খিদমত হলেন হয়ে বললেন হুজুর আপনি যে অবস্থায় আছেন ওই অবস্থায় থাকুন জিবরিল তুমি কি আল্লাহর পক্ষ থেকে আসছো আল্লাহর কাছ থেকে আসছো বলে হ্যাঁ হুজুর আমি আল্লাহর কাছ থেকে আসছি বলে আমি তো আল্লাহর নামাজ পড়ছি নামাজের মধ্যে ডিস্টার্ব হচ্ছে আমার কাসির হলে নামাজ নষ্ট হয়ে যায় নামাজ নষ্ট হয়ে যায় আমার কাসির কি আমার কাসির হচ্ছে যে জিনিসটা করলে নামাজ অবস্থায় আপনি যদি কোনো এমন কাজ করেন যে জিনিসটা করার পরে বাইরের কোনো লোক দেখে আপনাকে বলবে নামাজ পড়ছে না সেটাকে বলা হয় আমালে কাসির কত বুঝছেন কি বলা হয় আমালে কাসির বলা হয় আপনি নামাজ পড়ছেন দাড়ি মাদা আছে হঠাৎ করে আপনার দাড়ি চুল কোনো শখ গিয়েছে তো দুটো হাত দিয়ে যদি দাড়ি চুল যায় তাহলে বাইরের কেউ যদি আপনাকে এই অবস্থায় ফলো করে ভাববে কি নামাজ পড়ছে না দাঁড়িয়ে আছে এ কথা বলেন দাঁড়িয়ে আছে তার মানে নামাজ ভঙ্গ হয়ে গেল এই এটাকে বলা হয় আমালে কাসির আপনার হঠাৎ করে কোথাও চুল করে নিয়ে গেছে আপনি এক হাত ধরলেন এক হাত দিয়ে সেই জায়গাটা খুব ডিস্টার্ব না করলে হাত দেওয়া যাবে না খুব মশা কামড়াচ্ছে এত কামড়াচ্ছে আপনার নামাজের কন্টেনশন নষ্ট হয়ে যাচ্ছে অ্যাটেনশন ডিস্টার্ব হচ্ছে আপনি সেই জায়গা আস্তে করে সেটাকে উড়িয়ে দেন দিয়ে আবার নিয়ে পাবো তাহলে এই এক হাত যখন কোমরে বেঁধে আছেন চোখ যখন সেজদার দিকে আছে বাইরের লোক দেখলে কি মনে করবে আমি নামাজ পড়ছি কি মনে করবে নামাজ পড়ছি সুতরাং আপনার নামাজ ভঙ্গ হলো না কথা বুঝতে পেরেছেন আপনার নামাজ ভঙ্গ হলো না এখন আপনি বলুন ইমামে হুসাইন রাসূলুল্লাহর পিঠের উপরে বসে আছেন ইমামে হুসাইন রাসূলুল্লাহর পিঠের উপরে বসে আছেন এখন এই অবস্থায় কেউ যদি দেখে কি মনে করবে নামাজ হচ্ছে না হচ্ছে না বয়স্ক মানুষরা নানে নানি দাদি নানা দাদা এনারা নাতিদেরকে নিয়ে আর ঠাট্টা করে মাঝে মাঝে ঘোরা হয় সেই অবস্থায় দেখে বাইরের লোক তো মনে করবে ইনি তো নামাজ করছেন না নাতিকে চড়াচ্ছেন তাহলে আমলে কাসির হচ্ছে এটা আর যদি উনি নামাজ পড়তেন তাহলে এতক্ষণ উঠে পড়তেন কারণ উনি সাজদায় গিয়েছেন সাজদা থেকে উঠে পড়বো কিন্তু সাজদায় গিয়েছেন তো গিয়েছেন ওঠার নাম নয় অনেকে নামাজ পড়তে পড়তে মোবাইল বেজে ওঠে কথা ঠিক না বলে এখন নামাজ পড়া অবস্থায় যদি মোবাইল বেজে ওঠে আপনি কি করবেন কিভাবে বন্ধ করবেন যদি নামাজ পড়তে পড়তে মোবাইল ফোন বেজে ওঠে তাহলে আপনি এক হাত দিয়ে আস্তে করে পকেটে হাত দেবেন এক হাত থাকবে এখানে এক হাত দিয়ে আস্তে করে পকেটে হাত দেবেন বা বাইরে থেকে চেষ্টা করবেন মোবাইলের সুইচটা অফ করে দেওয়ার জন্য মোবাইলের সুইচটা অফ করে দেবেন আপনার নামাজ হয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ আপনার নামাজ হয়ে যাবে কোনো টেনশন নেই আবার দেখবেন এই অনেকে ভুলে যায় ভুলে যাওয়ার পর এইরকম যদি বেকায়দায় বেজে যায় তত আল্লাহকে মানানো যাবে কিন্তু এই গ্রামের মুসল্লিগুলোকে মানানো যাবে না বিশ্বাস করো না মসজিদে সালাম ফেরানোর পরে সেই সমস্ত নামাজিগুলো ওই ব্যক্তির উপরে যেরকম তম্বি করবে যেন মনে হবে ও কত অপরাধ করে মসজিদে এসছে আমাদের প্রত্যেকের অ্যালার্ট থাকা দরকার
সকাল মসজিদে ঢোকার আগে মোবাইলে মোবাইল ফোন বন্ধ করে দেওয়া, তারপরও মানুষ মাত্র ইনসান, ইনসান মানে নিসিয়ান, ভুলে যায়। আমাদের আদি পিতা আদম ভুলে গিয়েছিলেন, ওই জন্য আমাদের নাম হয়ে গেছে ইনসান। ইনসান নিসিয়ান থেকে মানে ভুলে যায়, আমরা অনেক সময় অনেক কথা ভুলে যাই, তো ভুলে গিয়েছে এখন বেচারা। তো তারপরেও আমি আপনাদের মাসআলাটা বলে দিলাম, আপনারা